সুবহানাল্লাহ কোন আরো জানবেন সুবহানাল্লাহ কোরআন যে কোরআন এটা বলছে কে আল্লাহ রাসূল বলছে না আল্লাহ রাসূল যদি না বলেন কোরআন শরীফ এটা কোরআন শরীফ আমরা কেউ মানতাম কোন দলিল আছে এটা যে আল্লাহর কাছ থেকে আসা আমরা কি জিব্রাইলরে দেখছি মিকাইলরে দেখছি আসমান থেকে নাজিল হয়েছে ওহী আপনাদের কার উপর হয়েছে হয়েছে তাহলে কোরআন শরীফ যে কোরআন শরীফ তার দলিল কি আমার নবীজি বলছে ঠিক কিনা বলেন নবীজি বলছে এটা কোরআন আমরা মেনে নিচ্ছি ঠিক কিনা বলেন তাহলে নবী কোরআনের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি আরো জোরে বলেন তাহলে বুখারিতে পাইছি কিনা মিলাদুন নবীর দলিল পাইছি কিনা তাহলে কোরআন নাজিলের দিন যদি ঈদের দিন হয় আমার নবী যেই দিন আগমন করছে নবীর শুভাগমনের দিনটা ঈদের দিন হবে না আর এটাই হলো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কিনা বলেন বুখারির আরেকটা হাদিসের দলিল বুখারি শরীফ মনে রাখবেন লিখে নেন 764 পৃষ্ঠা কিতাবুন নিকাহ চতুর্থতম লাইনের মধ্যে স্পষ্ট করে লেখা আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব বলেন রাআইতু আবা লাহাব আমি আবু লাহাবকে দেখলাম ফিল মানামে স্বপ্নের মধ্যে কাকে আবু লাহাবকে স্বপ্নে জিজ্ঞেস করলাম ভাই আবু লাহাব তোমার অবস্থাটা কি কয় ভাই আমার তো কবর শেষ করে দিয়েছে তবে একটা সুসংবাদ দিতে পারি এক বছর হয়ে গেছে আমি একটা সপ্তাহের সোমবারের দিন আমার এই দুই আঙ্গুলের এক আঙ্গুলে পাই মধু আর এক আঙ্গুলে পাই আমি দুধ সুবহানাল্লাহ কোন এক আঙ্গুলে পাই কি মধু আর এক আঙ্গুলে বলে কেন পাও কই ভাই অন্য কোনো কারণ একটি মাত্র কারণ আমি মোহাম্মদকে মানি নাই কিন্তু আমার একজন দাসী ছিল তার নাম হলো সুয়াইবিয়া কি নাম যেদিন আমার ভাতিজা মোহাম্মদ জন্মগ্রহণ করে ওই দিন সকালবেলা আমি কাবার সামনে বসা ওই মুহূর্তে আমার দাসী সুয়াইবিয়া আমাকে একটা গুড নিউজ দিল সুসংবাদ দিল শুনছো আবু লাহাব কি হয়েছে যে শুনছো তোমার একজন ভাতিজা মোহাম্মদ নামে এই পৃথিবীতে মোহাম্মদ জন্মগ্রহণ করছে শুনছো নি কয় তুমি একটা সুন্দর সংবাদ দিলা এই জন্য এই সংবাদের কারণে আবু লাহাব দাসী সুয়াইবিয়ারে এই দুই আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে আজাদ করে দিল সুবহানাল্লাহ কোন আবু লাহাব বলছে এই যে নবীর জন্মে মোহাম্মদের জন্মের কথা শুনে আমি দুই আঙ্গুল দিয়ে আমার দাসী সুয়াইবিয়ারে আজাদ করে দিছি আমি নবীর প্রতি ঈমানও আনি নাই শুধু নবীর জন্মের কথা শুনে দাসীরে আজাদ করছি এই কারণে আমার আল্লাহ খুশি হয়ে আমার কবরে প্রতি সপ্তাহের নবীর জন্মের দিন সোমবারে এক আঙ্গুলে আসে মধু আর এক আঙ্গুলে আসে দুধ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ হয় নাই তো হাত উঁচু করে মানে সুবহানাল্লাহ ভাইরা আমার তার মিলাদুন নবী আছে কিনা কি বলেন আছে কিনা একজন কাট্টা কাফের আবুল আহাবের মতো ব্যক্তি যদি নবীর জন্মের কথা শুনে যদি কবরে দুধ আর মধু পাইতে পারে আমরা নবীর প্রতি ঈমান এনে ওই নবীকে নবী হিসাবে মেনে রসুল হিসাবে মেনে নবীর প্রেমে উজ্জীবিত হয়ে মিলাদ পরে কিয়াম করে আমরা কবরে নাজাত পাইতে পারি না তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মিলাদ কি মেরা আলো করে করে জালো মিলাদ কি মেরা আলো করে করে জালো ভাইরা আমার সময় খুব শর্ট আমাকে অনেক দূরে যেতে হবে আরেকটা প্রোগ্রাম করতে হবে যেখানে আমি বেশিক্ষণ আপনাদেরকে সময় দিতে পারবো না সম্মানিত শুধু মনে রাখবেন আসলো ডাক্তারের কাছে ডাক্তার সাহেব কি চিকিৎসাটা করলেন বলে যে চিকিৎসা আমি তো বই দেখে চিকিৎসা করি বই পড়ে আমার চিকিৎসায় কোনো ভুল নাই কি নাই পরে আইসে বুঝে না খালি গরম পরে পরে চিকিৎসা করতেছে ডাক্তার সাহেব দেখি আপনারা একটু বইটা যে বই দিয়ে চিকিৎসা করেন দেখেন এই যে বইতে লেখা আছে খুব মনোযোগ দিয়ে শুনবেন বইতে লেখা আছে যদি ফরা হয় কেটে যায় লোহা বিদ্ধ হয় তবে বসে তাহলে লোহা গরম করে সেক দিতে হবে তবে এরপরে কমা তবে এরপরে কি বলে দেখেন স্পষ্ট করে লেখা এই পৃষ্ঠা শেষ বলে দেখেন স্পষ্ট করে আমি বই পড়ে ফতোয়া দিয়েছি চিকিৎসা করছি এর মধ্যে কোনো ভুল নাই যা চিকিৎসা করছি এটাই সঠিক চিকিৎসা
যারা পাশে ছিল ওরা শিক্ষিত, তবের পরে কমা আছে, তবের পরে কি আছে বলে ভাই, তবের পরে যেহেতু কমা আছে তাহলে বাক্য স্পেচ এখনো শেষ হয় না, একটা পৃষ্ঠা উল্টায়। ডাক্তার কয় না পৃষ্ঠা উল্টা লাগবে না, এখানে শেষ কথা। কয় না 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 উল্টান না, পৃষ্ঠা উল্টায় দেখে। তবে যদি রোগী ভেড়া বকরি গরু ছাগল চতুষ্পদ জন্তু হয় চিকিৎসাটা কার জন্য? যদি রোগী কি হয় ভেড়া বকরি এগুলি যদি হয়, ডাক্তার সাহেব আপনি কি চিকিৎসা করে? আমি তো পড়ছি তবে পর্যন্ত। কি পর্যন্ত? তবে পর্যন্ত পরে চিকিৎসা করছে, রোগীকে তা দেখে নাই। এখানে লেখা আছে তবে যদি রোগী হয় গরু ছাগল ভেড়া বকরি। এ ভাই গরুর পায়ে যদি ব্যথা পায়, আসলে যদি আপনি নুন আর যদি কেরোসিন তৈল নিয়ে যদি লোহা গরম করে সেক দেন আসলে ভালো হবে, আসলে কি হবে? কিন্তু এই চিকিৎসা যদি মানুষের বেলায় করে তাহলে মানুষ মরার কাম কি না, ঠিক কি না বলেন? রোগী চিনে না, জানে না। এই বাংলাদেশের মুসলমানরা মিলাদ পরে কিয়াম করে, এই জমিনটা হলো ফুলতলির জমিন, শাহসুবিনে সারাদ্দিনের জমিন, সারসিনার জমিন, সোনাকান্দার জমিন, জৌনপুরীর জমিন, বদরপুরীর জমিন, ঠিক কি না বলে? তাকবীর আল্লাহু আকবার, মিলাদুন নবী মাহফিলের আলম গড়ে গড়ে জ্বালো, মিলাদুন নবী মাহফিলের আলম তাফসীরুল কোরআন পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ আব্দুল গালি সালিশাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জানিবাজারবাসীর পক্ষ থেকে। ভাইয়ের আমার আমরা পাইলাম বুখারি, ঠিক কিনা বলেন? আসুন বুখারির পরে যে কেতাবটা তার নাম কি? মুসলিম শরীফ, ঠিক কিনা বলেন? মুসলিম শরীফ 368 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 পৃষ্ঠা। সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সোমে ইয়াউমিল ইসনাইন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে। সুবহানাল্লাহ, কোন আমার নবীজি বলেন সাহাবীরা সোমবার দিন রোজা রাখতে চাও, এটা তো খুব ভালো কাজ। ফিকহে উলিত্তু সোমবারের দিন তো আমি নবীর মিলাদ। সুবহানাল্লাহ, কোন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনে আমি নবীজি ইন্তেকাল করব, এই দিনে আমার প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, কোন ওরা বলে যে নবী তো সোমবার দিন ইন্তেকালও করছেন, নবীর জন্মগ্রহণ করছেন, তো নবীর জন্মে তোমরা খুশি হবা, নবীর ইন্তেকালে তোমরা দুঃখ প্রকাশ করবা। এ ভাই নবী দেখেন কত বড় বেকুব, ওরা হাদিস পড়ে না। আল্লাহ নবী কানজুল উম্মাল মসনদ ইমাম আহমদের মধ্যে হাদিস বলেন ইন্না হায়াতি ওয়া মামাতি, আমি নবীর জীবিত থাকাটা মৃত্যু থাকাটা খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, কোন নবীর মৃত্যুটাও আমাদের জন্য কল্যাণকর। নবী কি মুর্দা না জিন্দা? নবী তো জিন্দা। সুবহানাল্লাহ, কোন শুধু নবী নয়, নবীজি বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের মধ্যে জিন্দা। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরজাকুন, সমস্ত নবীরা কবর শরীফের মধ্যে জিন্দা। ওয়া হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ে। মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন লাম্মা আসলাইতু, আমি যখন মেরাজ করলাম ফারাইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি ওয়া হুয়া কায়িমুন, মুসা নবীর দেখছি কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি যখন আরাফায় তওয়াব করতেছি ওই সময় দেখছি ইউনুস নবী আমার সাথে তওয়াব করেন। সুবহানাল্লাহ, ওয়া কাযালিকা ইব্রাহিম ওয়া কাযালিকা ইউসুফ ওয়া কাযালিকা ইয়াকুব, তার সমস্ত নবীরা কবরে কি জিন্দা? আরো জোরে বলেন, তার নবী যদি জিন্দা হয়, নবী যদি কি হয়, ওই নবীরে সালাম দেওয়া যাবে না? ওই দেওবন্দের 40 জন বুখারী পড়ুয়া দাওরা হাদিসের বড় বড় আলেম চলে আসলো সুফি ফতে আলী ওয়াইসির কাছে। সুবহানাল্লাহ, কোন ওই ভারতের মানিকতলা, আপনি তো পীর সাহ, আপনি তো দরবেশ মানুষ, আপনি নাকি মিলাদ চ্যাম করেন, এত বড় বেদাত করেন, এই বেদাত করতে গিয়ে আপনি সব সর্বনাশ করছেন, এই বেদাত আপনি ছেড়ে দেন, আর যদি না ছেড়ে দেন তাহলে এই মিলাদ চ্যামের দলিল পাইলেন কোথায়? বাতাও দলিল দাও। বুখারি শরীফ বুকের মধ্যে লইয়া দাউরা পরে না, খালি রক্ত খালি টকবক করে খালি, ঠিক কিনা বলেন? আইসে সুফি ফতে আলী ওয়াইসির কাছে, তিনি তো এত বড় আশেক রসুল। সুবহানাল্লাহ, কোন তাকে রসুল নামা বলা হতো, ছোট্ট ছোট বাচ্চারা এসে বলতে দাদু আমি আমার নবীজিরে দেখতে চাই। সুবহানাল্লাহ, কোন বলে দাদু যা উজু করে আসো, ছোট্ট বাচ্চাদেরকে বগলের মধ্যে ঢুকায় নিয়ে বলতেন দাদু দেখো নবীর রোজার দিকে তাকায় দেখছেন, ছোট্ট ছোট বাচ্চারা নবীর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রসুলনামা সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই, তিনি বসা
আসলো 40 জন, কই আপনি নাকি মিলাদ ক্যাম্প করেন, ওয়াহাবি হয়ে গেছেন, আপনি তো এমন মিলাদ ক্যাম্প করার কারণে আপনি তো বেদাতি, আপনি মিলাদ ক্যাম্প যে করেন এটার দলিল কোথায়? কই দলিল তো সব জায়গায় আছে, সুবহানাল্লাহ। কোন কয় মানে কি কন, এটা কি সঠিক কইছেন? কয় হ্যাঁ এইটাই সঠিক কথা। কয় সব জায়গায় দলিল আছে মানে? কয় কি বুখারিতে আছে? সুবহানাল্লাহ। কন ওরা তো খুব বুখারি পড়ে, বুঝেন না, গরম গরম। কয় বুখারিতে আছে? সুফি ফাদি আলী ওয়াসি কয় হ্যাঁ বুখারিতে আছে। সুবহানাল্লাহ। কন কয় কোন জায়গায় আছে? কয় যেখানে মন চাই সব জায়গায় আছে। সুবহানাল্লাহ। কন আল্লাহু আকবার বলেন। সবাই কইছে আজকে দিব ভালো মতো সাইজ করে, বুখারিতে মিলাদ ক্যাম্প পরে পরে শেষ করে দিলাম, দৌড় দিলাম, দাউরা দিলাম, কোথাও মিলাদ ক্যামের দলিল পাইলাম না। কয় কি বুখারিতে দলিল আছে মিলাদ ক্যামের? সুবহানাল্লাহ। কন কয় হুজুর কোন জায়গায়? কয় যেখানে উল্টা বা সেই জায়গায় দলিল আছে। সুবহানাল্লাহ। কন 40 জন বড় বড় বাঘা বাঘা আলেম বুখারি লইয়া হুজুরের সামনে বসা, হুজুর উজু করে সুন্দর করে